হস্তে। তো এটা অনেক শিল্পীরা কয় কি জানেন, যখন বিচ্ছেদ গাইতো মন ডায় তখন কয় গুরুরও গুরু আছে, এটা কিন্তু আসলেই মিছা কথা। গুরুর গুরু আছে, কিন্তু অভিনয়ের নেওয়ার পরে গুরুর আর কোনো গুরু থাকে না, থাকে না। এই কারণে মিছা কথার ব্যবসা আমার কাছে নাই। একটা গান করি, কিন্তু গানটা গুরু বিচ্ছেদ, শিষ্য বিচ্ছেদ না। ওরে ভাবেরি মোরা ভবে মইরাছে যারা, টিপুর সারে লইয়া তারা মারল উরা, মরলে না রে টিপুর সার ভাবেরি মোরা তোরা, মরলে না রে গুরুর প্রেমের মোরা। মনরে ভাবাছে যার গায়, দেখলে তারে চিনা যায় সর্বয়ঙ্গ তার আগুনে পুরা। আইরে ভাবা আছে যার গায়, দেখলে চিনা যায় সর্বয়ঙ্গ তার আগুনে পুরা। ও তারা যারা আলাপনে ভাসে দুই নয়নে, আছার আলাপনে ভাসে দুই নয়নে, প্রতি প্রমাণে সে যে দিতেছে ধরা। মরলে না রে তোরা ভাবেরি মোরা, ভাবা সে যার গায়, দেখলেই চিনা যায় সারা অঙ্গ তার আগুনে পুরা। কয় পাঞ্জাবি পইরা এই লম্বা চুল রাখিয়া ঘুরে, নামাজ পড়ে না, তাদেরকে কি পীর বলা যাবে? কথাটা জিগাইছে না এটা? একবার কইছে এটা আমার মনে নাই, আবার রিফ্লে করছে, ধন্যবাদ। কারণ আমার সত্য কথা যেটা, যারা বেশ ধরে ঘুরে তাদের কি নামাজ পড়ে, নামাজ পড়ে না, এই সম্বন্ধে মন্তব্য কি? এই সম্বন্ধে জালালকা একটা মন্তব্য করছে, কি জানো? জালালকা একটা মন্তব্য করে গেছে, বাউল শিল্পী জালালউদ্দিন খা একটা মন্তব্য করে গেছে, কি স্বার্থ নিয়ে বক্তপর্ষি ছাটা দেয় না চুলদারি, গুসাইগিরি পীর পিরানি ঘুরতেছে বাড়ি বাড়ি, হবে না কারো সারা সারি ভাবলে না তাই পরানে। আমি আনোয়ার রে কিরম দেয়া যায় কি গো, এই আগে বুঝি নিজেরটাই কই, নিজের মন্দ আগে কই। ফাগরি আছে, পাঞ্জাবি আছে, সাদা লুঙ্গি আছে, কত কিছুই, চশমা আছে। আচ্ছা দেখতে তো মোটামুটি হিসাবের মতোই। এখন যদি আমার কেউ ভিড় কয় ভুল হইতো না, কারণ আমি তো মাল শূন্য মানুষ, কিছুই নাই। এই যে তুমি ভক্তি দিছো, এই ভক্তির টাকাটা আমি রাইখা দিছি কিন্তু বিটকেছে, আপনারা লক্ষ্য করছেন? আর আপনারা যে বকশিস দিছেন এই টাকা আমার পকেটে আছে, বিটকেছে রাখার উদ্দেশ্য কি জানেন? আমি গুরু শিষ্য নিয়ে যা ভক্তি পাইয়া যে টাকাগুলি পাই, এই টাকাগুলি আমার পিসা ভজ্র শাহ সুফি সৈয়দ মাওলানা নইমুল কুদ্দুস আকবরী রসুলুল্লাহর 31তম আওলাদ হাওলাপুর দরবার শরীফ আমার মুর্শিদ, উনাকে আমি এই টাকাটা বুঝাইয়া দেয়া দেই, কারণ ভক্তির টাকা নেওয়ার মতো ক্ষমতা আমার নাই।
আস্তে আমারে সালাম কইরা যদি কেউ টাকা দেয়, এই টাকাটা আমার মুর্শিদকে আমি দিয়ে দেই, কারণ এই টাকা আমার নেওয়ার অধিকার নাই। কারণ আমি কিভাবে নিব, আমার কাছে তো কিছুই নাই। যখন আমাকে সালাম করে তখন আমি বলি, ও দয়াল তোমার ভক্তি তুমি নিও, আমার কাছে তো কিছুই নেই। তবে বাবাজি আপনারা বিরক্ত হইতেছেন, কি বলছে ভাবাছে, যার গায় দেখলেই চিনা যায় সর্বঙ্গ তার আগুনে পোড়া। একজন নামাজ আর পড়তে হবে পড়তে হবে না এই বিষয়ে আমার কোনো মন্তব্য আসতে নাই, মন্তব্য আছে কি জানেন, আপনি সংসার করবেন পিরালি করবেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কেন জানেন, আমার মুর্শিদের দরবারে মসজিদ আছে, আমরা রে সর্বপ্রথম বায়াত হওয়ার পরেই দিছে কি, তোমার নামাজ রোজা হজ জাকাত কলেমা তোমার মাতা পিতার খেদমত অবশ্যই অবশ্যই করতে হবে। এই কারণেই আমার একটি কথা আছে, এই কথা হলো আমাদের এলাকায় একজন লোক আছে বাস্তব, আমি যারে দেখছি তার ব্যাপারে মিথ্যা কথা কয়ে লাভ আছে, ময়মনসিংহ ইউনিভার্সিটি ছিলেন, আপনারা যারা কৃষি নিয়ে পড়তে চায় তারা কিন্তু ময়মনসিংহ যাইতে হয় নাকি, মিছা না সত্য, কৃষি ভার্সিটি সারা বাংলাদেশে একটা না দুইটা, একটা, এটা কোথায়, ময়মনসিংহ। সেই কৃষি ভার্সিটির ইংলিশ প্রফেসর থেকে আজকে সে পাগলের ভেষে একটা লুঙ্গি পরা, শীতের দিনও উদাম গরমের দিনও উদাম, অর্ধেক পানির মধ্যে শুয়ে থাকে, এরকম প্রমাণ আছে। একজন লোক বাসে গেছে, বাসে যায় কিশোরগঞ্জ কইতাছে আমি তো বাবার সাথে দেখা হয়েছে, আর একজনে ময়মনসিংহ কইতাছে ধরবে আমার সাথে তো বাবা কৃষি ভার্সিটির মাঠ বয়ে রয়েছে। আচ্ছা আমি বলতে চাই, যে মানুষটা কৃষি ভার্সিটির মাঠে, এই মানুষটা 70 কিলোমিটার দূরে আরেকজনে ফোন দিয়ে কয় কিশোরগঞ্জ বাবা আমার সাথে আড্ডা দেয়, তাহলে এটা কি সত্য না মিছা, মিছা কথা কেউ কয়, মিছা কেউ কয় না, এটা কি, এটা হলো কারামত। তার নাম হলো শাহজাহান স্যার, নামে সবাই চিনে, কারণ ওনা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, ইংলিশ প্রফেসর। কিন্তু ওনাই রেল লাইনে বইয়া রমজান মাসের দিন আমি দেখছি একটা চা মুখে নিয়ে খায়, আবার ফালায় 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 আর একজনটা কয়ে নেও খাই লো, এটা সে তো আর খায় না কারণ রোজা রাখছে। তো আমি বলবো আসহাবে সুফা নামে 10 জন ব্যক্তি, কয়জন, 10 জন ব্যক্তি মসজিদে নবমীর বারান্দায় থাকতো, কোথায় মসজিদে নববী, কোথায় মদিনায় না, যেখানে রসুল শুয়ে আছেন, সত্য না মিশা, সত্য, যদি সত্য হয় মসজিদে নববী বারান্দায় 10 জন লোক থাকতো। মাওলা আলী রসুলকে বলছিল আপনি একবার বলেন, আমরা নামাজ পড়ি সময় তারা নামাজ পড়ে না, তারা রোজা রাখে না, তাদের নখ লম্বা দাড়ি লম্বা পায়ের নখ লম্বা মাথার চুল লম্বা, গোসল করে না, ওযু করে না, তারারে খাইতেও দেখছি না। কিন্তু আমার একটি কথা, এ রাসূলুল্লাহ আপনি যদি বলেন আমি মাওলা আলীর জুলফিকার দ্বারায় তাদেরকে শেষ করে দিব, কতল করে দিব। রসুল বললেন আলী তাদের সম্পর্কে তোমার রসুল খুব ভালো জানেন, কথা শুনছেন তো, বিরক্ত হইতেছেন, তাদের সম্পর্কে তোমার রসুল খুব ভালো জানেন, এই কথা তাদেরকে বলে নাই, তার আর যদি খিদা লাগতো দয়াল নবীর দিকে চেয়ে থাকতো, দয়াল নবী নামাজে দাঁড়াইলে দয়াল নবীর জুতা মুবারক নিয়ে বুকের মধ্যে রাখত, বাবাজি আর তাদের জন্য রসুল আলীকে বলছিল তাদের সম্পর্কে তোমার রসুল খুব ভালো জানেন,
এই কারণে আমি বলবো মজনুনদের জন্য, যারা মজনু সদা সর্বদায় উঠতে বইতে খাইতে ঘুমাইতে বসতে সব জায়গায় যদি আল্লাহকে পাওয়ার উপাসনা করে সে সদা সর্বদায় সালাতেরও তো থাকে, তার আর অক্তিও সালাতের কোনো প্রয়োজন থাকে না। কিন্তু বাবাজি আমার বউ আছে, এই আমার বউ আছে সন্তান আছে, টেয়াও কামাই, বউ ফালি সন্তান ফালি লেহাফারা করাইতেছি, ব্যাগটাই আমার মাথাত আছে, গান গাইতেছি চাও খাইতেছি বন্ধু বান্ধবের লিয়ে আড্ডাও দিতেছি, আবার মজনুনার মতো আমি বাপ লইছি আমার নামাজ পড়তে হবে না, নাউজুবিল্লাহ তাদের বিপক্ষে আমি সারা জীবন এই যুদ্ধ করে যাব, নামাজ অবশ্যই অবশ্যই পড়তে হবে। আইরে ভাব আছে যার গায়, দেখলে চিনা যায় সর্বঙ্গতা আগুনে পুরা, ও তারা ছাড়া লাপনে ভাসে দুই নয়নে, আছাড়া লাপনে ভাসে দুই নয়নে, প্রতি প্রমাণে দিতেছে ধরা, মরলে না টিপুষা ভাবের মরা, মরলে না টিপুষার নামের মরা, মনরে তোমার এই রূপ যৌবন আগে করয়োর বন পাবে না মুর্শিদ রতন, চরণ ছাড়া মনরে ও তোমার এই রূপ যৌবন আগে করয়োর বন পাবে না মুর্শিদ রতন, চরণ ছাড়া চরণে করিয়া ভক্তি নাও আগে মুক্তি, চরণে করিয়া ভক্তি লও আগে মুক্তি, সাধন শক্তি ভবে যুগাইল যারা, মরলে না রে তোরা ভাবেরই মরা, আগে হিংসার দেশটা ছাড়ো, আর একটু হাই দেন বোকাল, কামরি ফুমারো মরার আগে মরো ভাইরে তোরা, মরার আগে মরো, তরিকতের নিয়ম বাবাজি, যারা কামেল গুরু তাদের কাছে যদি আপনি যে তাদেরকে আপনি বলেন হে তোমার কাছে কিছুই নাই, গুরু কি রাগ হইব, রাগ হবে, কারণ তারা দয়াল নবীর শিক্ষায় শিক্ষিত, কার শিক্ষায় শিক্ষিত, দয়াল নবীর শিক্ষায় শিক্ষিত। এক ইহুদির খেজুরের বাগানে দয়াল নবী কাজ করতেন, বালতি তুলতে যায়া পানি পড়ে গেছে, বালতি তুলতে যায়া বালতি পড়ে গেছে, ইহুদি আয়া তাপ পর দিল দয়াল নবী, তাপরকে দয়াল নবী বলতেছে ইহুদি রে তুমি যে আমারে মারলে
তুমি কি ব্যথা পেয়েছো? তুমি যে আমাকে মারলে, তোমার হাতে কি ব্যথা পেয়েছো? ইহুদি বলল, ওনা তো কোনো সাধারণ মানুষ নহে, মারলাম আমি, আবার আমারই করে। তুমি কি ব্যথা পেয়েছো? আমি বলবো, আমি কাউকে দোষারোপ করতে চাই না, এক প্রকার মানুষ, আমি তাদেরকে মানুষ বলতে লজ্জা পাই। যে মানুষগুলি যার নামের উপরে আমরা ইসলাম পেলাম, যে ওলি আল্লাহরা আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছেন, আজকে সেই ওলি আল্লাহদের এই মাজারে হামলা করা হয়। বাবাজি, তারা কিরকম মানুষ এটা আমার জানা নেই। কথাগুলি বিরক্ত হন আপনারা? কারণ হযরত শাহ সুলতান কোমর উদ্দিন রুমি ওনার 445 হিজরিতে মদনপুরের মাটিতে আগমন করেছেন, নেত্রকোনা এসে বলছেন, মদনাগারে বড় কালমা তৈয়ব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর মদনাগারও দাওয়াত করলো, যখন কোনোভাবেই পারে না, যুদ্ধ করেও পারে না, দাওয়াত দিল, তার বাড়িতে নিয়ে 14 তুলা বিষ দিল খাওয়ার জন্য। কয় তুলা? 14 তুলা। সেই 14 তুলা বিষ খায়াও শাহ সুলতান কোমর উদ্দিন রুমি মরে নাই, কারণ তারা আল্লাহ প্রেমিক এবং আল্লাহওয়ালা। বাবা, এই বিষ পান করেও যখন বিষে কাজ করে না, তখন মদনা রাজা বুঝতে পারলো যে আর তারে দুনিয়ার কোনো কিছু খাওয়াইলেও মারা যাবে না। তখন অপারগ হয়ে মদনাগারও ইসলাম প্রচার করলেন, আর শাহজালাল ইয়ামেনী রহমতুল্লাহ আলাইহি আসতে সিলেটের মাটিতে এসে আগমন করলেন। আগমন করে গোরগোবিন্দর সঙ্গে অনেক যুদ্ধবিদ্যার পরে মুরার বন্দের নাসির উদ্দিন সিফা সালা, নাম শুনছেন? নাম শুনছেন? মুরার বন নাসির উদ্দিন সিফা সালা, উনা ফজরের আজান দিয়েছিলেন, আর এই আজানের ধ্বনিতে অস্তে বাবা আজানের ধ্বনিতে গোরগোবিন্দ রাজার বাড়ি ভূমিকম্পের মতো ভাঙ্গা পইরে দুলিশাত হয়ে গেছে। আর আজকে যারা ইসলামের জন্য, যারা ইসলামের জন্য এই উৎসর্গ রাজত্ব ধ্বংস করে দিয়া ইসলামের জন্য আল্লাহর ফকির হয়ে এই বাংলাদেশে এসেছিল, আজকে তাদের মাজারে আমরা হামলা করি, আমরা কি, আমাদের কি মানুষ বলা যায়? আমি বলতে চাই, যারা কাজটা করেন, আল্লাহ বলছেন ওলি আল্লাহর সঙ্গে, আমি আমার সঙ্গে, আমার ওলিদের সঙ্গে যে বেইমানি করে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। তো আল্লাহর সাথে আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা করে বাঁচবেন আপনার, আমরা বাঁচব? বলেন, জুরে সুরে বলবেন, সত্য আর মিছা নাই। আপনারা বলবেন, সাধারণ মানুষ যদি যুদ্ধ ঘোষণা করে, তার সৈন্যদল যদি বেশি দেয়, তার সাথে ভাড়া যায়, তাহলে যে দুনিয়ার মালিক, যে সমস্ত কিছুর মালিক, সে যদি আমরা সাথে যুদ্ধ ঘোষণা করে, আমরা বাঁচব? আমরা বলবো আল্লাহ সবাইকে হেদায়েত করুক, আর সকলকে ওলিয়া উলিয়াদের প্রেম বুঝার তৌফিক দান করুক। আমি কাউকে গালাগালি করব না, কাউকে কোনো বেশ নিয়ে কথা বলবো না। যে মানুষগুলি এই কাজ করেন, আপনারা হুঁশিয়ার হয়ে যান, আল্লাহর ওলিদের সঙ্গে কোনোদিন বেয়াদবি করেন না। মনরে
কঠিন দিন আসিবে একদিন, গেন্ডে কমাইছো গেলে বুকালের, যেই দিন হবে সম্মুখে আজরাইল খারা। তোমারে মন কঠিন দিন আসিবে একদিন, যেই দিন হবে সম্মুখে আজরাইল খারা। কানাল তৈয়বালি বলে সেই দিন মুর্শিদের নাম লইলে, তৈয়বালি বলে মুর্শিদের নাম লইলে আজরাইল আসলে পরে থাকবে রে তুরা। আজরাইল আসলে পরে থাকবে দূরা, করলে না রে তোরা ভাবেরি মরা, ভাবেরি মরা মইরাছে যারা, ভাবেরি মরা মইরাছে যারা, গুরুজন লইয়া তারা মারলো উরা, করলে না।